যে যিনি এত নামি দামি নোবেল প্রাইজ প্রাপ্ত তার জন্য এই 40 জনের নাম খয়রাত করে এনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে কেন? আপনি যখন কাতারে ছিলেন তখন 40 জন বিদেশি নাগরিকের একটা বিবৃতি বা একটি আপিল এবং এটা ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন হিসেবেও প্রকাশিত হয়েছে এবং বলা হয়েছে যে এটা আপনাকে এটা পাঠানো হয়েছে, আপনি পেয়েছেন কিনা এটা আমি জানতে চাই। আর হচ্ছে যে এই বিবৃতি সম্পর্কে আপনার মন্তব্য আমি আশা করছি। প্রথমে একটা কথা বলি, আপনি কিন্তু এটা ভুল করছেন, এটা কিন্তু বিবৃতি ঠিক না, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট এবং যে 40 জনের নাম ব্যবহার করা হয়েছে এবং সেটা আমাদের বিশেষ একজন ব্যক্তির পক্ষে। এর উত্তর কি দেবো জানি না, তবে আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হলো যে যিনি এত নামি দামি নোবেল প্রাইজ প্রাপ্ত তার জন্য এই 40 জনের নাম খয়রাত করে এনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে কেন? তা আবার বিদেশি পত্রিকায়, এটাই আমার প্রশ্ন, আর কিছু না। যে অ্যাড দিতে হলো কেন, প্রজ্ঞাপন প্রজ্ঞাপন কেন দিতে হলো? যে যাই হোক, আমার দেশে কতগুলি আইন আছে, সেই আইন অনুযায়ী সব চলবে এবং সেটা চলে। আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, আমরা শ্রমিকদের অধিকার সংরক্ষণ করি, যারা ট্যাক্স ঠিক মতো দেয় সেটা আলাদা বিভাগ আছে, ট্যাক্স আদায় করে। কেউ যদি এখন এ সমস্ত বিষয়ে কোনো রকম আইন ভঙ্গ করে বা শ্রমিকদের কোনো অধিকার কেড়ে নেয়, শ্রম আদালত আছে সেটা দেখি, এই ক্ষেত্রে আমার তো কোনো কিছু করার নেই সরকার প্রধান হিসেবে, যেখানে আমাকেই বা কেন বলা হলো, এর বাইরে আমি আর কি বলবো। পদ্মা সেতু কিন্তু করে ফেলেছি, খালি এইটুকু সবাইকে স্মরণ করিয়ে দিলাম।